वेलकम एवरीवन, वेलकम टू माय चैनल न्यूज इनफो फॉर ऑल। আজকের এই ভিডিওটিতে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাডমিশনের নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তো যারা অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো এবং পোস্ট গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নেওয়ার জন্য ইচ্ছা আছে, এই ভিডিওটি তাদের জন্য। তো সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য তোমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, এবং তোমরা যদি চ্যানেলটিতে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো দেখে নেওয়া যাক কি বলা হয়েছে অ্যাডমিশন নোটিফিকেশনে। এই হলো অফিসিয়াল অ্যাডমিশন নোটিফিকেশন। দেখো এখানে বলছে, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফর দ্য ফলোইং প্রোগ্রাম ফর একাডেমিক ইয়ার 2021-22 সিজন জানুয়ারি 2022। ঠিক আছে, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন করতে বলা হচ্ছে। অ্যাপ্লিকেন্ট নিড নট টু ভিজিট এনি লার্নার সাপোর্ট সেন্টার, রিজিনাল সেন্টার, NSOU, HQ at any stage of PG admission. All formality related to PG admission can be done online by the applicant. অর্থাৎ তোমাদের সম্পূর্ণ অ্যাডমিশন অনলাইনে হবে, তোমাদের কোনো সেন্টারে ভিজিট করার দরকার পড়বে না। এবার দেখে নেওয়া যাক তোমরা কোন কোন কোর্সে অ্যাডমিশন নিতে পারো। তো MSc ইন ম্যাথামেটিক্স, তো ম্যাথামেটিক্সে MSc জন্য অ্যাপ্লাই করতে পারো, এর জন্য তোমাদের ম্যাথামেটিক্স অনার্স থাকতে হবে। MSc ইন জিওগ্রাফি, তো জিওগ্রাফিতে MSc করতে পারো, তার জন্য তোমাদের গ্র্যাজুয়েশন জিওগ্রাফিতে হতে হবে। তারপর MSc ইন জিওলজি, তো জিওলজিতে MSc করতে পারো, তো এর জন্য তোমাদের জিওলজি নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে। ঠিক আছে, তো এখানে ডিটেলস দেওয়া আছে, ডিটেলস পড়ে নেবে। এরপর তোমরা বেঙ্গলিতে MA করতে পারো, ইংলিশে MA করতে পারো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং MA করতে পারো, এবং জার্নালিজম এবং মাস কমিউনিকেশনে MA করতে পারো। তো এর জন্য যা রিকোয়ার্ড কোয়ালিফিকেশন সেগুলো এখানে দেওয়া আছে। দেখো বেঙ্গল MA ইন বেঙ্গলির জন্য যেটি বলছে, গ্র্যাজুয়েট অ্যান্ড মাস্ট হ্যাভ স্টাডিড অ্যাট লিস্ট 300 মার্কস ইন বেঙ্গলি। তো বেঙ্গলি 300 মার্কস পড়ে থাকতে হবে গ্র্যাজুয়েশনে। ঠিক আছে, অথবা গ্র্যাজুয়েট উইথ কোর কোর্স ইন বেঙ্গলি, বেঙ্গলি কোর কোর্স হিসেবে থাকতে হবে গ্র্যাজুয়েশন সাবজেক্টে। ঠিক আছে, ইংলিশের জন্য একইভাবে বেঙ্গলির জায়গায় ইংলিশ থাকতে হবে, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর জন্য ইংলিশ লিঙ্গুইস্টিক অ্যাজ কোর কোর্স অর ইলেকটিভ। ঠিক আছে, তো ইংলিশ থাকতে পারে অথবা লিঙ্গুইস্টিক থাকতে পারে। এরপর জার্নালিজমের জন্য গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ তোমরা যে কোনো বিষয়ে যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকো তাহলে তোমরা MA ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারো। এরপর MA ইন হিস্ট্রি, তো হিস্ট্রিতে MA করতে পারো, তার জন্য রিকোয়ার্ড কোয়ালিফিকেশন হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে হিস্ট্রিতে, অর্থাৎ তোমাদের কোর কোর্স হিসেবে হিস্ট্রি থাকতে হবে। এরপর পলিটিক্যাল সায়েন্সে MA করতে পারো, এরপর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে MA করতে পারো। তো পলিটিক্যাল সায়েন্সের জন্য তোমাদের পলিটিক্যাল সাবজেক্ট, পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি গ্র্যাজুয়েশনে থাকতে হবে, এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে MA করার জন্য তোমাদের যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট হতে হবে। ঠিক আছে, এরপর MA ইন এডুকেশন, এডুকেশনে MA করতে পারো, এর জন্য তোমাদের এডুকেশন নিয়ে গ্র্যাজুয়েশন হতে হবে। ঠিক আছে, এরপর আর কি কি সাবজেক্টে তোমরা অ্যাপ্লাই করতে পারো, MCOM, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, MA ইন ইকোনমিক্স, মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। তো এখানে যে যে সাবজেক্টগুলো দেওয়া আছে এই সাবজেক্টে তোমরা পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারো। তারপর দেখো বলছে ফিস, ফার্স্ট ইয়ার ফিস ফর দ্য ফলোয়িং প্রোগ্রাম এক্সক্লুডেড ব্যাঙ্ক চার্জ, পেমেন্ট, গেটওয়ে চার্জ অ্যাজ অ্যাপ্লিকেবল। তো তোমাদের অ্যাডমিশনের জন্য ফার্স্ট ইয়ারে এই অ্যামাউন্টটা পে করতে হবে। তো এখানে ব্যাঙ্ক চার্জ অথবা পেমেন্ট গেটওয়ে চার্জ এক্সক্লুড করা আছে, সুতরাং এর সাথে যদি কোনো চার্জ থাকে তাহলে সেটি তোমাদের অ্যাড হবে। ঠিক আছে, তো যারা এম এর জন্য অ্যাপ্লাই করেছো, এম এ ইন বেঙ্গলি, ইংলিশ অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অথবা হিস্ট্রি অথবা পলিটিক্যাল সায়েন্স অথবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অথবা এডুকেশন অথবা ইকোনমিক্স অথবা এম কম এর জন্য যারা অ্যাপ্লাই করেছো, তাদের টোটাল 4,275 টাকা লাগবে। এরপর মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক অথবা MSc ইন ম্যাথামেটিক্সের জন্য যারা আবেদন করবে তাদের 5,675 টাকা লাগবে, এবং মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের জন্য 10,475 টাকা লাগবে, এবং MA ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের জন্য 13,475 টাকা লাগবে। তো এটি হলো তোমাদের ফার্স্ট ইয়ার ফিস। ঠিক আছে, তো এরপর দেখো বলছে ডিটেলস অফ টোটাল অ্যামাউন্ট টু বি পেড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, এ হাফ অফ টোটাল প্রোগ্রাম ফি অ্যান্ড বি আদার ফি। তো এখানে দেখো তোমাদের টোটাল ফিটাকে দুভাগে ভাগ করা হয়েছে, এ এবং বি, তো এটা তোমাদের প্রোগ্রাম ফি, এবং এখানে আরো যে আদার্স ফি আছে সেগুলো ইনক্লুড করা হয়েছে, যেমন এনরোলমেন্ট ফি, ফি ফর আইডেন্টিটি কাম রেজিস্ট্রেশন কার্ড, অ্যানুয়াল ডেভেলপমেন্ট ফি এবং মাইগ্রেশন ফি। তো এগুলো মিলিয়ে এখানে 475 টাকা সেকশন বিতে, এবং সেকশন এর যেটি দেওয়া আছে সেইটা আমাদের অ্যাডমিশন ফি ফার্স্ট ইয়ারের জন্য। তো তোমাদের ফার্স্ট ইয়ার টোটাল এই অ্যামাউন্টটা পে করতে হবে। ঠিক আছে,
এরপর লিস্ট অফ লার্নার সাপোর্ট সেন্টার অ্যাভেলেবল ইন ইউনিভার্সিটি ওয়েবসাইট। তো তোমাদের এই হচ্ছে অফিসিয়াল ইউনিভার্সিটি ওয়েবসাইট wbnsou.ac.in। তো এই ওয়েবসাইটটি তোমরা ওপেন করে এখানে দেখো লার্নার সাপোর্ট সেন্টার গুলো অপশন আছে। এখানে গিয়ে এখানে দেখো লিস্ট অফ লার্নার সাপোর্ট সেন্টার UGPG, এখানে ক্লিক করলে তোমাদের সমস্ত সেন্টারের ডিটেলস বেরিয়ে যাবে। তো এখান থেকে তোমরা চেক করে নেবে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা যেই কলেজ চাও সেই কলেজে নিতে পারো, সেটা তোমাদের ফর্ম ফিল আপের সময় সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তারপরে তোমাদের টেন্টেটিভ শিডিউল, তোমাদের কবে থেকে শুরু হবে। তো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিলিং স্টার্ট হবে 11/12/2021 থেকে 2/1/2022 পর্যন্ত, অর্থাৎ 11 ডিসেম্বর থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে এবং সেটি 2 জানুয়ারি পর্যন্ত চলবে। এরপর ডকুমেন্ট আপলোডিং, তোমাদের ডকুমেন্ট আপলোডিংও 11 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত চলবে। এরপর অনলাইন ফিস সাবমিশন, তো তোমাদের অনলাইন ফিস সাবমিশন 11 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি পর্যন্ত চলবে, ঠিক আছে? তো এটা তোমাদের অ্যাপ্লিকেশন ফি। তারপর অফলাইন ফি সাবমিশন থ্রু ব্যাঙ্ক চালান, তো তোমরা যদি অফলাইন ফি সাবমিট করতে চাও অ্যাপ্লিকেশনে সেক্ষেত্রে 14 ডিসেম্বর থেকে 10 জানুয়ারির মধ্যে করতে হবে। তো এই হলো তোমাদের শিডিউল। তারপর দেখো বলছে মেরিট লিস্ট অ্যান্ড আদার ইনফরমেশন রিগার্ডিং কাউন্সিলিং সিট অ্যালটমেন্ট ফর অ্যাডমিশন টু PGGR অ্যান্ড PGZO উইল বি নোটিফাইড বাই দ্য ইউনিভার্সিটি ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অ্যান্ড দ্য অ্যান্ড ইন অ্যাডমিশন ওয়েবসাইট টেন্টেটিভলি অন 5/1/2022। তোমাদের এই ওয়েবসাইটে অথবা এই ওয়েবসাইটে 5 জানুয়ারি বাকি ডিটেলস দিয়ে দেওয়া হবে, তো কবে তোমাদের মেরিট লিস্ট বের হবে, কবে তোমাদের অ্যাডমিশন হবে, ঠিক আছে? তো এরপর কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো তোমরা এখান থেকে চাইলে পড়ে নিতে পারো। তো এই হলো সম্পূর্ণ আপডেট তোমাদের অ্যাডমিশনের ব্যাপারে। তো যারা পোস্ট গ্রাজুয়েশনে অ্যাডমিশন নিতে চাও এবং ডিস্টেন্স মোডে পোস্ট গ্রাজুয়েশন করতে চাও তারা অবশ্যই এই কলেজে ভর্তি হতে পারো। তো ভিডিওটি যতটা পারবে শেয়ার করে দাও এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে রাখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম ইম্পর্টেন্ট আপডেট পাওয়ার জন্য।